বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য গেল 8 মার্চ আন্তর্জাতিক লায়ন্স ক্লাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেডেল অব ডেস্টিনেশন আখ্যায়িত করায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 2018 এর খসড়ার নীতিগত অনুমোদন এবং পহেলা মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1 মার্চ জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠকে গৃহীত হয়েছে এবং এই ভোটার এই দিবসটি খ তালিকাভুক্ত একটি দিবস। মন্ত্রিসভার বৈঠকের পর শুরু হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি নিকার বৈঠক। বৈঠকে ময়মনসিংকে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া দেশের 5টি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়। আসলে আমাদের কিছু কিছু জেলার নামের বানান ইংরেজদের বা ব্রিটিশ আমলেই কিন্তু তাদের অ্যাকসেন্টে কিন্তু করা ছিল ইংরেজি নামের বানানগুলো, এখন আমরা এগুলো পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে বিধায় এটি করা হয়েছে। এর আগে 2014 সালের জুন পর্যন্ত প্রণীত আইনগুলোর হালনাগাদ করে প্রকাশিত বাংলাদেশ কোড বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আইনমন্ত্রী। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।